জ্বর মানেই করোনা নয়, ম্যালেরিয়াও তো হতে পারে। আর তাই ত্রিপুরা মেডিকেল কলেজের অন্তর্গত স্টাডি সেন্টারের চতুর্থ ব্যাচের কমিউনিটি হেলথ অফিসার কবিতা হালাম যেন মুঙ্গিয়াকামির জনগণের কাছে ঈশ্বর প্রেরিত এক দূত বনেছেন। অফিসার কবিতা দেবী পোস্টিং পাওয়ার পর থেকেই নিজের জীবনটা সঁপে দিয়েছেন মুঙ্গিয়াকামির অসহায় জনজাতি পরিবারদের জন্য। প্রতিদিন নিজের উদ্যোগেই বাড়ি বাড়ি গিয়ে করোনার পাশাপাশি ম্যালেরিয়া স্ক্রিনিং করছেন বিশেষভাবে, এবং অসুস্থ হলে চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করছেন স্বউদ্যোগেই। ঊনকোটি জেলার জামতৈলবাড়ি গ্রামের এই কমিউনিটি হেলথ অফিসারের জনসেবা এবং ঐকান্তিক সেবার মানসিকতা রাজ্যের বুকে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। শ্রীমতী কবিতা দেবী বর্তমানে মুঙ্গিয়াকামির হাজরাপাড়া উপস্বাস্থ্য কেন্দ্রে কর্মরত রয়েছেন। বর্তমান করোনা পরিস্থিতিতেও রাজ্যের গ্রামীণ স্বাস্থ্যের পট পরিবর্তনে তার মতো অফিসারদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। এই সংবাদটি পাঠিয়েছেন আমাদের এক শ্রদ্ধেয় দর্শক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।